আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই আপনি কিন্তু নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বারে অবশ্যই সার্চ করতে হবে নগদ লিখে। সো আমি নগদ লিখে সার্চ করছি। সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস আসতে পারে, তার মধ্যে থেকে এই যে শুধু নগদ যে লেখাটা রয়েছে এই নগদ লেখাতে আপনি ট্যাপ করে এই অ্যাপটিকে আপনারা মূলত এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল আমি অলরেডি করে রেখেছি সময় বাঁচানোর জন্য, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখন আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন নিচে রয়েছে, এই নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো রুলস আসবে এবং এখান থেকে সম্মত এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটি অলরেডি সিম স্লটে ইনপুট করা রয়েছে সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে পরবর্তী ধাপ এখানে একটা প্রেস করতে হবে। ওকে, এখন আপনাকে আপনার মোবাইল অপারেটরটা সিলেক্ট করে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার কি সেটা টেলিটক নাকি গ্রামীণ নাকি রবি সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করছি। পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, আপনার নগদ অ্যাকাউন্ট টাইপ আপনি সিলেক্ট করতে পারেন। এখন আপনি চাইলে এখান থেকে ইসলামিক সিলেক্ট করতে পারেন অথবা রেগুলার সিলেক্ট করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে ইসলামিক দিতে পারেন অথবা রেগুলার যা ইচ্ছে সেটাই দিতে পারেন। আমি এখান থেকে রেগুলার দিয়ে পরবর্তী ধাপে ট্যাপ করছি। এখন আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট এবং ব্যাক পার্টের ছবি এখান থেকে উঠাতে হবে। তো চলুন আমি প্রথমেই আমার ফ্রন্ট পার্টের ছবিটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা এভাবে ছবিটা এখান থেকে উঠিয়ে নেবেন। ওকে, উঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে রয়েছে, আমি ওকেতে প্রেস করছি। ওয়েল, তারপর আমি আমার ব্যাক ছবি এখান থেকে উঠাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। উঠানোর পর আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন, তারপর ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যতটুকু মানে আপনার আইডি কার্ডটা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, দেখুন। ওকে, যাদের এখানে আমি টিক মার্কে ক্লিক করছি। সো দেখুন, আমার প্রথম যে আমি ফ্রন্ট ফটোটা উঠিয়েছি সেটা কিন্তু বাঁকা রয়েছে, আমি সেটাকে এখন সোজা করে উঠাবো এনআইডি কার্ডের, এবং এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, দেখুন, দেখতে পাচ্ছেন। ওকে, করার পর এটা এখানে এরকম রয়েছে, জাস্ট আমরা ঠিক করে নিব, একটু অপেক্ষা করতে হবে। এই যে এখান থেকে আমরা রোটারে ক্লিক করছি, আবার রোটারে ক্লিক করছি, আবার রোটারে ক্লিক করছি, এবং এখান থেকে আমরা রোটার করে নিচ্ছি। তো ডান হয়ে গিয়েছে, এবং এখান থেকে আপনি পরবর্তীতে দেখুন এখানে আইডি কার্ড প্রসেস করা হচ্ছে, এবং দেখুন সবগুলো তথ্য কিন্তু এখানে চলে এসেছে। এবং এখান থেকে আমরা পরবর্তীতে ট্যাপ করছি, এবং এখান থেকে আপনি আপনার লিঙ্গ, তারপর লেনদেন হচ্ছে ব্যক্তিগত, তারপরে পেশা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং অ্যাকাউন্ট না। তো এখান থেকে পরবর্তীতে ট্যাপ করছি। দেখুন ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলতে হবে, ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে, ছবি তোলার সময় চারপাশের পর্যাপ্ত আলো থাকতে হবে, ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে, ছবি তুলে কয়েকবার চোখের পলক ফেলতে হবে। তো চলুন আমরা এখন ছবিটা উঠিয়ে নিচ্ছি। তো আমি পরবর্তী ধাপে একটা প্রেস করছি। দেখুন আমার ছবিটা কিন্তু তারা নিয়ে নিয়েছে অলরেডি। সো ছবিটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে পরবর্তীতে ট্যাপ করছি, অ্যান্ড কোনো ডকুমেন্ট যদি তাকে আপনি এখান থেকে দিতে পারেন আমি স্কিপ করছি। এখন আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এবং আপনার স্বাক্ষর এখান থেকে আপনি চাইলে করতে পারেন। ধরেন আমি এখান থেকে করছি, যা ইচ্ছা তাই করে দিবেন, পরবর্তীতে ট্যাপ করবেন। তো করা হয়ে গেলে আপনি এখান থেকে পরবর্তীতে ট্যাপ করবেন। ওকে, পরবর্তীতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এখানে পরবর্তীতে ট্যাপ করবেন। এখানে দেখুন আমাদের ওটিপিটি কিন্তু চলে এসেছে, আমরা এখান থেকে অ্যালাউ ক্লিক করছি। অ্যালাউ ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাকে নগদের পিন সেট আপ করতে হবে। সো আমি এখান থেকে পিনটা সেট আপ করে দিচ্ছি, এবং আবারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সাবমিটে প্রেস করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু পিন সেট আপ হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমি নগদ অ্যাপে স্বাগতম পরবর্তীতে একটা ট্যাপ করছি। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে ঘরে বসেই নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন। আশা করি আপনারা সবাই পারবেন। ধন্যবাদ সবাইকে।